আমরা সবাই কখনো না কখনো ভালোবাসার তিন অধ্যায়ের মধ্যে দিয়ে যাই। ব্যর্থতা, ফিরে পাওয়ার চেষ্টা এবং উপলব্ধি, তো এই তিন পরিচ্ছেদ নিয়েই আমাদের গল্প। শুরু করলাম আমাদের কাহিনী তৃতীয় পরিচ্ছেদ। এখন আবার কে কল করলো? কে বে, কি হয়েছে? এশা, এশা। হ্যাঁ জানি, আমার নাম এশা। বাবা মা না ভেবে নামটা দেয়নি আমার। তুই আগে বল। বলছি আমাকে একটা চান্স দেওয়া যায় না প্লিজ? আমি তো এরকম কিছু করিনি যার জন্য তুই আমার সাথে ব্রেকআপ করে দিলি। আমি তোর সাথে থাকতে চাই প্লিজ। দেখ শোন, তোকে একটা কথা খুবই স্পষ্টভাবে বলে দিই আমি। নিজের এক্সের সাথে কোনোদিন রিলেশনশিপ হয় না, আর নাইদার সাথে ফ্রেন্ডশিপ হয়। তোর সাথে কথা বলছি আমি অনেক। আচ্ছা তুই কি মনে করছিস বলতো, তোর পেছনে পড়ে আমি দুনিয়ার এত ভালো ছেলেদেরকে ছেড়ে দেবো? একবার ভেবে তো দেখ একবার। না সরি, একটা কথা শুনে নে, আমিও মুভ অন করে গেছি, তুইও মুভ অন করে যা। এটা আমার দুজনের জন্য ভালো হবে। নেক্সট টাইম থেকে যাতে আমার আমার ফোনে কোনো ফোন না আসে। The number cannot be reached now. Please hang up and try again later.
বাবা আবার। The number cannot be reached now. Please hang up and try again later. এ তো কলকাতায় থাকে। বাবা, এতদিন হয়ে গেল, একটা কল করলো না। ওয়েল, গুড ফর হিম, তাড়াতাড়ি মুভ অন করে গেছে। হোয়াটস আপ?
তুই হঠাৎ তুই ফোন ধরছিলিস না, আমি আর কি করব বল। তো ফোন তুলছিলাম না তো কি হয়েছে? হাজারবার বলেছি না আমাকে না বলে আমার বাড়িতে আসবি না। তুই আমার সাথে এরম করে বিহেভ করছিস কেন ঋষি? আমি কি এমন করলাম? এবার কি আমি তোর সাথে দেখাও করতে পারবো না? তো সবকিছু এত এক্সটেন্ড করার কি আছে? এত ওভাররিয়াক্ট না করলেই নয়। আমি ওভাররিয়াক্ট করছি ঋষি? আজকে আমাদের থার্ড অ্যানিভার্সারি ছিল আর তুই সেটাও ভুলে গেছিস। আমি ভাবলাম আমি তোকে এসে একটা সারপ্রাইজ দেব আর তোর সাথে একটু টাইম স্পেন্ড করব, তুই সেটাও নষ্ট করে দিলি। হ্যাঁ তো, আরে ভাই থার্ড অ্যানিভার্সারি তো, ফার্স্ট তো না, এত ওভাররিয়াক্ট করার কি আছে? তুই আগে তো আমার বার্থডেটাও ভুলে গেছিলিস, আমি সেটা নিয়ে কিচ্ছু বলিনি। আমি ভাবলাম আমারই তো বার্থডে, এত কি স্পেশাল আছে ওর মধ্যে? কিন্তু এটা তো আমাদের দিন ঋষি। তুই তো বুঝতে পারতিস না ঋষি যে তুই আমায় কিভাবে কষ্ট দিচ্ছিস, তাহলে তুই বুঝতে পারতিস যে একটা মানুষকে বিষ দিয়ে মেরে ফেলা কতটা ইজি। দেখ, তুই যদি ঝগড়া করে আমার মুডটা খারাপ করতে এসেছিস তাহলে আই এম রিয়েলি সরি, আমি এটা একদম হতে দিতে পারছি না, বুঝতে পারলি তুই? আমি করোনার মধ্যেও তোর সাথে এতটা জাস্ট হেঁটে দেখা করতিস ঋষি, আমি ভাবতেও পারিনি তুই আমার সাথে এইভাবে বিহেভ করবি। তুই কোথাও যাচ্ছিলিস না? ঠিক আছে ঋষি, যা, হ্যাভ আ নাইস ডে। হ্যালো। হ্যাঁ কি হয়েছে? বলছি শোন না, আই এম সরি, তখন একটু বেশি রিয়াক্ট করে ফেলেছিলাম। দেখ তুই না ভীষণ সাফোকেটিং হয়ে যাচ্ছিস, তোর মনে হলে আমরা সিরিয়াসলি এবার ব্রেকআপ করে নিতে পারি। না কেন ব্রেকআপ করবো? আরে আই এম সরি, আর হবে না এরকম। তুই সব কথাতে ব্রেকআপ টেনে আনিস কেন? রিলেশনে থেকে কি প্রবলেম সলভ করা যায় না? যখন উল্টো দিকের মানুষটার প্রবলেম হয়ে যায় না তখন আর থাকা যায় না। কিছু বললি? যাকে ছাড়, তুই কি বলছিলি বল। আমরা দেখা করতে পারি প্লিজ? হ্যাঁ বিকেলে চলে আসিস বাড়িতে। না এখন আসি না প্লিজ। না একদমই না রে, খেতে দিলে শুতে যাস কেন রে? ওকে সরি সরি, বিকেলেই আসছি। আয় ভেতরে। আচ্ছা আজকে কি আমরা টিভি শোজ দেখতে পারি? না তাড়াতাড়ি চলে যাবি। কেন, এখন তো লকডাউনও উঠে গেছে। কারণ আমি বললাম বলে চুপচাপ তাড়াতাড়ি চলে যাবি, আমার অনেক কাজ আছে। কি কাজ? তোকে অত জানতে হবে না কি কাজ।
তুই কেন এরকম বিহেভ করিস সব সময় আমার সাথে? আমি কি এমন করলাম? আর দয়া করে তোর এই মেলোড্রামাটা রাখ আর যা না। তোকে কনভিন্স করানোর লাখ চেষ্টা করলেও আমি কনভিন্স করাতে পারি না ঋষি। সব সময় ভয় লাগে কি তুই আমার সাথে ব্রেকআপ করে দিবি। এখন তো আমি এটাও বুঝি না যে মুভ অন করলে আমি কোন ফ্যাক্টরে মুভ অন করব। ঠিক আছে, তুই যখন এতই আনসিওর আমাকে নিয়ে তো ব্রেকআপই করে দে না। রোজ রোজ এই এক সমস্যা, আমি পাগল হয়ে যাচ্ছি। ব্রেকআপ করতে পারছি না বিকজ আই স্টিল লাভ ইউ ঋষি। জানিস তো কখনো কখনো মনে হয় যে আমার সামনের মানুষটা না শুধু ফিজিক্যালি আমার সামনে এক্সিস্ট করে, মেন্টালি তো করেই না। আমি আমার গোটা 3 বছরের এফর্টসটাকে না জলে যেতে দেখতে পাচ্ছি, স্টিল আমি লড়ে যাচ্ছি। এনিওয়েজ ঋষি, আজকেও একটু বোধহয় বেশিই বলে ফেললাম। ঠিক আছে, তুই এই ভুলগুলোর জন্য আমাকে পারলে ক্ষমা করে দিস। বাই ঋষি। The number cannot be reached now. Please hang up and try again later. The number cannot be reached now. Please hang up and try. The number cannot be reached now. Please hang up and try again later. Wait, অনেক দিন হয়ে গেছে, শুড আই কল ঋষি? না থাক, পরে করব। আচ্ছা, এর সাথে কি আমি দেখা করব? Thank you.
কি রে অনামিকা, তুই তুই এখানে কি খবর, হঠাৎ কি ব্যাপার? আরে আমি তো একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম, তুই কি ঋষির জন্য ওয়েট করছিস? আরে না না, আমি একজনের সাথে এক মাস ধরে একটা অ্যাপে কথা বলা শুরু করি, আজকে তার সাথেই দেখা করতে এসেছি। ওকে হোল্ড অন, তুই এটা কোন অ্যাপের কথা বলছিস বলতো? আরে মেন্টালিটি বলে একটা অ্যাপ আছে জানিস তো, আমার ডিপ্রেশনে খুব হেল্প করেছিল। এই আমিও তো ওই অ্যাপটার থেকেই একজনের সঙ্গে দেখা করতে এসেছি। আচ্ছা তার মানে কি আমরা একে অপরের সাথে দেখা করতে এসেছি? শিট, দিস ইজ সো এমব্যারাসিং। আচ্ছা বসতে পারি কি? হ্যাঁ বস না। তুই যে বলছিলিস দ্যাট ইউ আর মেন্টালি ডিস্টার্ব ফর ইওর বয়ফ্রেন্ড, তো সেটা কি ঋষি? দেখ সব কিছু জানার পর আমাদের কি এই ব্যাপার নিয়ে কথা বলাটা ঠিক হবে? আমার মনে হয় উচিত, কারণ হয়তো না জেনেই হোক আমরা আর আগের মতন ক্যাজুয়াল ফ্রেন্ডস নই। হয়তো অজান্তেই আমরা দুজন দুজনের ব্যাপারে অনেক কিছুই জেনে ফেলেছি। তুই ঠিকই বলেছিস, কিন্তু এই কথাগুলো যেন আমাদের মধ্যেই থাকে। সেটা তো অফকোর্স, আমি আর কাকে বলবো। অনামিকা, তুই যদি ওকে মানাতেই চাস তাহলে আই থিঙ্ক তোর তরফ থেকে তো এফার্ট দিতেই হবে। দেখ আমার যা ছিল সবই শেষ হয়ে গেছে, আমরা দুজন দুজনের ভালোবাসাকে ফেরাতে চাই। এসা তো আমার সাথে নেই, অ্যাটলিস্ট তোর সাথে তো তোর ঋষি আছে। জানিস তো যখন তুই একটা মানুষকে চোখের সামনে দেখতে পাস আর তার মনের এক্সিস্টেন্সটাই ফিল করতে পারিস না, তার থেকে বেশি কঠিন বোধ আর কিছু হয় না। আমার কি মনে হয় বলতো, তুই ওকে একটা ভালো দেখে সারপ্রাইজ দে, গিফট টিফট চ্যালেঞ্জ করে ভালো করে কর, আমি এটা তোকে হেল্প করব। বলছিস? একদম, তুই করেই দেখ না, করতে কি দোষ? সেটা ঠিক। এনিওয়েজ চল বেরোতে হবে। চল তাহলে। চল। কি রে এত দেরি করলি? আরে দেরি হয়ে গেছে, সরি। গিফটটা নিয়েছিস? হ্যাঁ এই তো। পছন্দ হবে তো? হ্যাঁ ভালো লাগবে। আচ্ছা এই দিক দিয়ে তো? হ্যাঁ এই দিক দিয়ে কি ডান দিকে? এইটা তো? হ্যাঁ। ঢুকবি তো, দাঁড়িয়ে গেলি কেন? না মানে তোরা ভুল বুঝছিস, আই ক্যান এক্সপ্লেন, আমি এটা বোঝাতে পারবো তোদের, মানে আমি যেটা বলতে চাইছি আই ক্যান এক্সপ্লেন, আই ক্যান এক্সপ্লেন ইট। কি এক্সপ্লেন করবি ঋষি তুই আমাকে, আর কি এক্সপ্লেন করবি, অ্যাজ ইফ আমি কিছু বুঝি না। আমি তো এতদিন ভাবছিলাম যে আমাদের মধ্যে সেই স্পার্কটাই আর নেই, সেটা শেষ হয়ে গেছে, কিন্তু আমি তো বুঝতেই পারিনি যে আমি যার সাথে সবকিছু ঠিক করার চেষ্টা করছিলাম সে তো অনেক আগেই দূরে চলে গেছে। ঈশা তুই কি আমার সঙ্গে এই জন্যই ব্রেকআপ করেছিলিস? আমি তার মানে এতদিন ধরে নিজেকে দোষ দিয়ে যাচ্ছিলাম, ভেবে যাচ্ছিলাম কি ভুল করেছি আমি এতদিন ধরে। তুই ঠিকই বলেছিলিস রোশন,
মানুষের এক্সিস্টেন্সটা ম্যাটার করে না, তার মনের এক্সিস্টেন্সটাই শুধু ম্যাটার করে। অনামিকা প্লিজ, তুই আমার এই ভুলটা কনসিডার কর। আই অ্যাম এক্সট্রিমলি সরি, আমার আর এরকম কোনোদিনও হবে না, প্লিজ। কি করে ঋষি, কি করে কেউ নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে কি করে এরকম করতে পারে? এটা তোর বেস্ট ফ্রেন্ড ছিল। এরপর যদি তোকে আমি ক্ষমাও করে দিই, তাহলে আমি নিজে ট্রাস্ট ইস্যুসে ভুগবো। আর তুই আমার সাথে যা করেছিস না, এরপর সবকিছুই ছোট লাগবে। অনামিকা প্লিজ সরি, আই অ্যাম রিয়েলি সরি, তুই প্লিজ ক্ষমা কর আমাকে। নো, আই ডোন্ট নিড এনি অফ ইওর অ্যাপোলজিস। আই জাস্ট নিডেড আ রিজন টু সেভ মাইসেলফ, কেন আমি এই রিলেশনশিপটা আর থাকবো না। গ্ল্যাড আই কেম টুডে। আমি এবার জানি যে আমি কেন মুভ অন করব। থ্যাংক ইউ শন ফর ইওর ওয়ার্স্ট আইডিয়া। অনামিকা প্লিজ। নো ঋষি, আমি আর তোদের কারুর সাথেই কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি শনের সাথেও কোনো সম্পর্ক রাখতে চাই না। আমি এই ঘটনাটাকে আর তোদের সবাইকে আমার লাইফ থেকে মুছে দিতে চাই। আমি একা থাকবো, তাহলে হয়তো কেউ আমার আর ট্রাস্টটা কোনোদিনও ভাঙতে পারবে না। ও বাই দ্য ওয়ে, তোর কাছে আমার একটা বুক আছে, সেটা আমি আজকে নিয়ে যেতে চাই, কারণ সেটা তোর কাছে থাকাটা ডিজার্ভই করে না। পেন্ডিং খুঁজছিলেন কেন, পেলেন না? কিছু কিছু সময় সব টক্সিক জিনিস মানিয়ে নেওয়া বদলে ছেড়ে দেওয়া ওটা হ্যাপি এন্ডিং হয়। তো এখানেই শেষ করলাম আমাদের গল্প তৃতীয় পরিচ্ছেদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন। নমস্কার।